আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আমরা এখন দূরবীন দিয়ে জাদুর অক্টোপাসটা কি করছে সেটা এখন দেখছি। দূরবীন দিয়ে আমরা যা দেখতে পাচ্ছি, সামনে কিছু বড় বড় ডাম ছিল, তারপর জাদুর অক্টোপাসটা কিছুই খুঁজে পাচ্ছে না, আর তখন ডামটাকে ধরে তারপর কি করে দেখি তো, সর্বনাশ! কত মোটা ডাম, ডামটাকে আস্ত গিলে ফেলেছে। বাপরে বাপ, জাদুর অক্টোপাসটা তো সাংঘাতিক একটা জিনিস। যাই হোক, এটাকে দেখে তো আমার ভয় পেলে চলবে না, কারণ আমার কাছে এটাকে দমন করার জন্য এমন একটা জিনিস আছে, এটাকে বলে জাদুর বাপ। আর এটার ভিতরে সব কিছু আছে, সব ধরনের প্রাণীকে আমি অ্যাটাক করতে পারি। যেহেতু এটা একটা বড় প্রাণী, তাই এটাকে আমি একান্ত থেকে অ্যাটাক করব। তুমি জাদুর প্রাণী হও আর ভূতের প্রাণী হও, যাই হও না কেন, আমি তোমাকে ভয় পাবো না, কারণ মাই নেম ইজ জেরি, আর জেরি কখনো কোনো কিছু ভয় করে না, ভয়কে পরাজয় করতে জানে। এখন তোমার পাঁচাই মারতে হবে। 1 2 3, যা! ত্রি বলার আগেই তীরটা চলে গেছে, ব্যাপার না। এবার গেতে যাও, গেতে যাও, গেতে যাও। এটা কি হলো রে? মনে হচ্ছে আমার পাছায় কেউ গুলি করে দিয়েছে। শরীরের এত অংশ থাকতে আমার পাছায় গুলি করলো কেন? কি এটা? এটা একটা তীরের মতো, কিন্তু এটা তীর না। যাই হোক, এটা আমার পাছায় গিতেছে, এটাকে আমি কামড়ায় টানটান করে দেব। কি ব্যাপার, এটা মনে হচ্ছে জাল। সর্বনাশ, আমার মুখটা এখন পুড়ে যাচ্ছে। ওরে বাবা গো! আরে মনস্টার বাচ্চা, চিল্লাচ্ছিস কেন? কি ব্যাপার, কিছু একটা মনে হয় আসছে। ওরে সর্বনাশ, মনস্টারের মুখের গন্ধে আমি একেবারে পড়ে গিয়েছি। এবার এই মনস্টারকে আমি ড্রোন অ্যাটাক করব। মনস্টার, তুমি রেডি হয়ে যাও, এবার তোমার উপর ড্রোন বোমা অ্যাটাক হবে। এই বোমাটা তোমার পেটের ভিতর ঢুকলেই তারপর তুমি কাবে। এই তো উড়ে উড়ে যাচ্ছে যাচ্ছে। মনস্টারটা একবার এই বোমাটার দিকে তাকালে ও হা করবে, ও মনে করবে এটা কাবার জিনিস, তারপর কাবে আর মরবে। কি ব্যাপার, এটা কি আসছে? হা করি, আ আম গাম 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 আ। আরে এটা আমার মুখের ভিতর পুটে গিয়েছে, এটা বোমা ছিল। এই এতটুকু একটা বোমা আমার কিছুই করতে পারবে না, ব্যাপার না। এবার আমার আর কিছু খাওয়া দরকার। বোমাটা পেটের ভিতর ফুটে পেটটা একেবারে খালি হয়ে গেছে। কি খাবো কি খাবো? আরে গড়টা দেখতে সুন্দর, এই গড়টাই খেয়ে পেলি। আম 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 আহ, এই গড়টা খেতে বেশ মজা ও সুস্বাদু। আহ সর্বনাশ, আমরা যেই ঘরের উপরে দাঁড়িয়ে আছি সেই ঘরের নিচে মনস্টারটা খাওয়া শুরু করেছে, একটু পর আমাদের সহ খেয়ে ফেলবে, এখান থেকে সরে পড়তে হবে। আর এজন্য আমি একটা রশি দিয়েছি ওই ঘরের ছাদে, বেজে গিয়েছে, এবার এই রশি দিয়ে আমরা পার হয়ে যাব। কি ব্যাপার, উপর দিয়ে রশি মারলো কে? তার মানে ইঁদুরগুলো এখানে আছে, এই ঘরের উপরে আছে। দাঁড়া বজ্জাত ইঁদুরের দল, তোদেরকে আমি আস্ত গিলো খাবো। আমি উপরে আসছি। বাইক না, মনস্টার আমাদের দেখে ফেলেছে, তাড়াতাড়ি রশি বেয়ে ওপারে চলে যেতে হবে, মনস্টারের হাতে কিছুতেই ধরা খাওয়া যাবে না। ওরে পুষ্কে ইঁদুরের দল, তোরা রশি বেয়ে বেয়ে পালাচ্ছিস তাই না? তোদের রশি সহ আমি কে পেলবো? এই রশি দিয়ে তোদেরকে পার হতে দেবো না, রশি থেকে আমি তোদেরকে পেলে দেবো। আমাদেরকে খাওয়া এত সোজা না, বুঝলে মনস্টার? আমরা রশি থেকে পার হয়ে চলে এসেছি, এবার তুমি কালি কালি রশিটাকে কেটে থাকো। রশি সহ তোদেরকে সহ আমি কে পেলবো? কি রে, রশিতে তো ইঁদুরগুলা ছিল না, তাহলে ইঁদুরগুলো আমাকে আবার বোকা পাড়িয়েছে। এখন আমার রাগ হয়ে যাচ্ছে, মন চাচ্ছে সামনে যা পায় আমি তাই কে পেলি। সামনে একটা ঘর পেয়েছি, পুরো ঘরটাকে আমি কে পেলবো। আহ, পুরো ঘরটাকে কে পেটটা একটু ভরেছে। ভাবরে ভাব, এটা আবার কোন ধরনের মনস্টার? এ তো দেখছি আস্ত আস্ত ঘরে গিলে ফেলেছে। হায় হায়, পুরো ঘরটাকে একেবারে সাপ করে দিয়েছে। বাপরে বাপ, এটা কি দেখলাম! হায় হায়, এদিকে মনে হয় আসবে, তাড়াতাড়ি জানালা বন্ধ করো। বাপরে বাপ, এটা তো এদিকে আসছে। সর্বনাশ, জানালা পর্দা দিয়ে ঘুরে ফেলেছি, যাতে না বুঝতে পারে আমরা এই ঘরের ভিতরে আছি। নিচে তাড়াতাড়ি ঘরের দরজাটা বন্ধ করতে হবে, তা না হলে ঘরের ভিতর ঢুকে পড়বে। যাক, দরজা বন্ধ করেছি, এবার কিলালগুলা ভালো করে লাগিয়ে দিয়েছি, এবার দেখবো কি করে ঘরের ভিতর ঢুকে। এই ছোট দরজাটা দিয়ে দেখি মনস্টারটা করছে কি। এই দিক দিয়ে মনস্টারটা চলে যাচ্ছে। আরে আমাদেরকে কেউ বাঁচাও, আমরা মনস্টারের পেটের ভিতরে এখনো জীবিত আছি, আমাদেরকে কেউ এখান থেকে বের করো। কি ব্যাপার, এখানে কথা বলছে কি? এটা আবার কি বুঝতে পারছি না, এখানে আবার পর্দা এলো কোত্থেকে? একটু হাত দিয়ে দেখি তো, কি ব্যাপার, এটা দাগগুলা কিসের?
কি সর্বনাশ, এটা তো মনস্টার। আরে ইঁদুরগুলো মনে হচ্ছে এই ঘরের ভিতরে আছে। দাঁড়া, দরজা খুলে তোদেরকে বের করে নিয়ে আসবো। এই যা, দরজাটা ভিতর দিয়ে লক দেওয়া। ব্যাপার না, আমার এখন অলৌকিক লেজ আছে। এই লেজটা প্রথমে ঘরের ভিতর ঢুকাতে হবে। উপরে একটা পাইপ আছে, এই পাইপ দিয়ে লেজটা ঢুকিয়ে দিয়েছি। আর একটু ভিতরে যেতে হবে, এখন দরজার কাছে যেতে হবে। এই তো দরজার কাছে চলে আসছি। ওরে সর্বনাশ, এগুলো আবার কি? হাই হাই, বাইক না, বাঁচতে চাইলে এখান থেকে দ্রুত পালা। এই তো আমি দরজা খুলে ফেলেছি, এবার ইঁদুরগুলাকে আমি মজা করে খাবো। কি রে তোরা কই? বাপরে বাপ, এটা নাকি আমাদের কাবে, এবার কি করব? আ ফ্রিজে অনেকগুলা কাবার আছে, এই কাবারগুলা চুরে মারলে ওর পেট ভরে যাবে, তারপর ও আর কাবার খাওয়া করবে না। আ ফ্রিজে যত কাবার ছিল সব কাবার চুরে মেরেছি, কাবার তো প্রায় শেষ হয়ে গেছে, এবার কি মারবো? এই যে টায়ার, গাড়ির টায়ার সহ এখন এর পেটে মারবো। ভালো ভালো কাবারগুলো আমাকে খাওয়াচ্ছি, এ তো আমার ভালোই লাগছে। আহ মজার কাবার, কি সর্বনাশ, শেষমেশ আমার মুখে টায়ার চুরে মেরেছে, টায়ার খেতে হয়েছে। ব্যাপার না, তোরা এখন যা চুরে মারবি সব খাবো, তবু আমি তোদেরকে চারবো না। যত টায়ার ছিল ঘরের ভিতরে সব গাড়ির টায়ার আমার পেটে ঢুকে গিয়েছে। ব্যাপার না, তাও তোদেরকে ধরবো। এবার কোথায় পালাবি? পুষ্কি দূর, তুই দাঁড়া, তুই পালাচ্ছিস কোথায়? যা, এটা চলে গেল। সর্বনাশ, বাইকনাকে ধরে ফেলেছে, এবার আমি কি করব? এটা কিসের কোটা? এই কোটাটা ওর মুখে চুরে মারে। হায় হায়, আমাকে তো ধরে ফেলেছে, এবার কি করব? এবার বুঝি শেষমেশ ধরা খেয়েই গেলাম। এবার তোরা দুইটাকেই ধরেছি, এবার দুইটাকেই মজা করে খাবো, আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। সর্বনাশ, এটা আবার কি খেয়ে ফেললাম? হায় হায়, মুখটা আমার এখন জ্বলে যাচ্ছে। ও ওরে বাপরে বাপ, কোটাটার ভিতর কি ছিল জানি না, এই কোটার কারণে এখন বেঁচে গিয়েছি। বাপরে বাপ, হাওয়ার মেশিন তুমি যাও আর আমার প্রতিদ্বন্দ্বীকে তোরে নিয়ে আসো, একেবারে তোমার বাক্সের ভিতর ঢুকে পেলো, তাহলে এই প্রতিযোগিতায় আমি জয় হব। কী ব্যাপার, আমার পিছনে কি? হায় হায়, আমাকে এটা কে ধরলো? এটা মনে হচ্ছে টম আমার সাথে দুই নাম্বারই করেছে। টম বুঝে গেছে আমার সাথে এই প্রতিযোগিতায় পারবে না, এজন্যই টম আমাকে খতম করার চেষ্টা করেছে। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, টম আমাকে দুই নাম্বারই করেছে। টম দুই নাম্বারই করে আমাকে যেন বন্দি করে ফেলেছে, বাঁচাও। বাক্সের ভিতর থেকে তোমাকে কেউ বের করবে না। কি ব্যাপার, বাক্স থেকে বের হয়ে গেলে তো আমি ধরা খেয়ে যাব। এই যা, না বাক্সের ভিতর তো নাই, ভিতরে আরেকটা বাক্স, এটার ভিতরে কি করছে? এটাও কি পেটে যাবে নাকি? হায় হায়, না এটা পারবে না। হা হা, আমি বোকা হয়ে গেছিলাম, ও তো বের হতেই পারবে না এটা থেকে, আবার আমার সাথে কম্পিটিশনে অংশগ্রহণ করবে কি করে? ওরে পাটপার, তার সাথে সে কম্পিটিশনে পারবে না বলে এখন তাকে বন্দি করে দিয়েছিস? যা দেখ আমি তোর কি অবস্থা করি। লাভ প্রতিযোগিতা, উপর থেকে একটা লাভ দেব পানিতে, এটা কোনো ব্যাপার হলো? লাভ দেওয়ার স্থানটাকে আমি আরো উঁচু করে দেব, তারপর সেখান থেকে টম লাভ দিলে একেবারে টম সাইজ হয়ে যাবে। দাঁড়াও এবার দেখো আমি কত উঁচু করছি। কি ব্যাপার, আমি উপর দিকে উঠছি না মইটা উপর দিকে উঠছে? আমি কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক, উপরে তো এখন উঠতে হবে, তা না হলে তো লাভ দিতে পারবো না। সবাই দেখো আমি একেবারে উপরে উঠে গিয়েছি, এবার এখান থেকে আমি একটা লাভ দেব। হা হা হা, এই কম্পিটিশনে একমাত্র আমি জয় হব। 1 2 3, এখনই আমি লাভ দেব, আমি রেডি। লাভ একটা দিলাম দিলাম, লাভ দিয়েছি। হো হো, একবার নিজেদিকে চেয়ে দেখি তো কতটুকু পরে। কি ব্যাপার, এখানে পৃথিবীর মানচিত্র দেখা যাচ্ছে কেন? সর্বনাশ, আমি এত উপরে উঠলাম কি করে? হাই হাই, এখান থেকে পড়লে তো আমি মরে যাব। কে কোথায় আছো? বাঁচাও, আমার সাথে দুই নাম্বারই হয়েছে, আমি এত উপরে উঠলাম কি করে? হাই হাই, এখান থেকে পড়লে আমার শরীর হাড্ডিগুটি একটাও থাকবে না। সৃষ্টিকর্তা বাঁচাও। কি ব্যাপার, টমে তো চেঁচামেচি করছে কেন বুঝতে পারছি না। টম লাভ দিয়েছে, ভালো কথা, বাঁচার জন্য এত চেঁচামেচি করছে কেন? আগে তো খুব বলেছিল সে লাভ দিতে পারবে, কিন্তু বুঝতে পারছি না এত চেঁচামেচি কেন তাহলে। আমার উত্তরসূরিগণ, আমি যদি মরে যাই তাহলে তোমরা সবাই 10টা পকির খাওয়াইয়া দিও। বুঝলাম না কি বলে এসব, বলছে সে নাকি মরে যাবে 10টা পকির খাওয়ানোর জন্য, আমি কিছুই বুঝতে পারতাছি না। আমি কয়েক ঘন্টা থেকে উপর থেকে পড়তে আসি পড়তে আসি, আমার পড়া তো এখনো শেষ হচ্ছে না। হায় হায়, এই পানিতে পড়লে ওরে বাবারে বাবারে বাবা,
পুকুরের পানি সব ছিটকে চলে গিয়েছে, আবার চলে এসেছে, আমাকে পানি দিয়ে একেবারে নাতানি বাতানি করে দিয়েছে। বাপরে বাপ, আমার অবস্থা নাজেহাল হয়ে গেছে। ম্যাডাম, আপনি স্কোর লিখছেন, আমার ভালো করে স্কোর লিখুন, আমার বিষয়ে ভালো পয়েন্ট দিয়ে রাখুন। তুমি আমাকে বিজালে কেন? তোমার এত বড় সাহস হয়েছে কেন? তোমাকে ভালো নাম্বার আর ভালো পয়েন্ট দেব, গোড়ার ডিম দেব, তোমাকে একটা স্বর্ণ দিয়েছি। যাক বাবা, কম্পিটিশনে জিতবো তো দূরের কথা, অত্য মোটা একটা স্বর্ণ পেয়েছি। কি ব্যাপার, উপরে কে, কি সর্বনাশ, এটা এখানে এলো কি করে? এই যে টম, তুমি আমার সাথে দুই নাম্বারই করেছিলে তাই না? এজন্য আমি তোমার সাথে দশ নাম্বারই করেছি। আমি ঠিকই লাভ দেব, কিন্তু দড়ি দিয়ে লাভ দেব। আর তুমি যদি হাইটা হাইটাও পানিতে নামো, লাভ যদি নাও দাও, তাও তোমাকে আমি একশো থেকে একশো পয়েন্ট দেব। শুধু টমকে জিরো দেব আর তোমাকে একশো পয়েন্ট দেব। দেখো টম, আমি বিভিন্ন স্টাইলে লাভ দিতে পারবো। দেখো, এটা হচ্ছে একটা স্টাইল, এখন আরেকটা স্টাইল দেখবে, এটা হচ্ছে দ্বিতীয় স্টাইল, ঠিক আছে? এখন তুমি আরেকটা স্টাইল দেখবে, এটা হচ্ছে আমার তৃতীয় স্টাইল। তোমার মতো আমি দুই নাম্বারই করি না। না, তুমি দুই নাম্বারই বুঝোই না, তুমি একবারে দশ নাম্বারই করো। আরে জেরে, তুমিও না বলো কেন, এটা তো টমের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দশ নাম্বারই করেছি, দরকার পড়লে বিশ নাম্বারই করতাম। যাক বাবা, এবার আমি পানিতে নামছি, আপনারা দেখুন পানিটা একটু নড়েও নাই, পানি ছিটকে পড়বে তো দূরের কথা। আবার দেখুন, আমি বেশে গিয়েছি, এখন আবার আমি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। টম কি জীবনেও এটা পারবে? কখনোই পারবে না। এই যে সুন্দরী ম্যাডাম, দেখেছেন আমি সুন্দরভাবে আপনাদের কম্পিটিশন শেষ করেছি, এখন আমার পয়েন্ট কত বলুন। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার পয়েন্ট লেখে তো আমি শেষই করতে পারছি না। সেই যে কখন থেকে তোমার পয়েন্ট লেখছি লেখছি তো লেখছি, এই লেখতে লেখতে আমি বিশটা বুটে তোমার পয়েন্ট লেখেছি, তাও তোমার পয়েন্ট লেখা শেষ হচ্ছে না। তুমি এত ভালো খেলেছো, এত ভালো খেলেছো, তোমার পয়েন্ট অনেক বেশি, যেই পয়েন্টগুলো তুমি এখান থেকে নিয়েই যেতে পারবে না। দেখেছো তোমার কত পয়েন্ট হয়েছে, আর এই কম্পিটিশনে একমাত্র তুমি জয় হয়েছো, আর এই কম্পিটিশনে টম জিরো পেয়েছে, জিরো জিরো।